আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো ছানার পুডিং। তো ছানার পুডিংটা বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার মিল্ক ছানা করে নিয়েছি। তো ছানাটা আমি কিভাবে করেছি এটা অবশ্য আমার আগে একটা ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান হাউ টু মেক ছানা লিখলে চলে আসবে, আমি কিভাবে ছানাটা করেছি দেখতে পাবেন। এখানে 1.5 লিটার মিল্ক ছানা করে নিয়েছি, আর নিয়েছি 2টা ডিম, আর 1/2 কাপ নিয়েছি এখানে আমি পাউডার সুগার। এটা মিষ্টির পরিমাণটা অবশ্য কম বেশি করা যায়, এটা আপনাদের ইচ্ছার উপরে। আর আমি এখানে 4 টেবিল স্পুন দিব কন্ডেন্স মিল্ক, আর এখানে 2 টেবিল স্পুন আমি নিয়েছি ঘি। পুডিংটা করার জন্য ওভেন প্রুফ একটা বাটি লাগবে, বাটিটার মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে ঘিটা দিয়ে এটাকে আমি ব্রাশ করে নিব ওভেনে দেওয়ার আগে, আর বাকিটা আমি যখন আমি ফুড প্রসেসারে ব্লেন্ড করব তখন আমি বাকি ঘিটা দিয়ে দিব। এখন আমাকে যা করতে হবে, ফুড প্রসেসারে আমি এটাকে ব্লেন্ড করে নিব, সবগুলো আইটেম আমি ফুড প্রসেসারে দিয়ে দিব, ছানা, ডিম, কন্ডেন্স মিল্ক, সুগার, ঘি, আর খুবই সামান্য পরিমাণ দিব আমি এলাচ পাউডার। সবগুলো একসাথে দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। সবগুলো আইটেম একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, খুবই অল্প সময় ব্লেন্ড করলেই হবে। আর ওভেন প্রুফ একটা বাটি নিয়ে আমি এটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, এখন আমি এটার মধ্যে মিক্সটাকে ঢেলে নিব। তারপরে এটাকে আমি এখানে আমি ওভেনটাকেও 350 ডিগ্রি ফারেনহাইটে এটা প্রিহিট হতে দিয়েছি। প্রিহিটেড হয়ে গেলে তারপরে আমি পুরো প্রসেস মিশ্রণটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে নেব এবং ওভেনে 25 মিনিটের জন্য দিয়ে দিব। আমি অবশ্য পুডিংটাকে প্রথম 25 মিনিটসের জন্য দিয়েছিলাম, তারপরে আমি চেক করে দেখলাম যে হয়নি। তো 30 মিনিটস পরে আমরা পুডিংটাকে বের করে নিয়েছি। এখন যে কোনো একটা কিছু দিয়ে এটাকে চেক করে দেখা যাবে, এরকম করে যদি ক্লিন আসে তাহলে বোঝা যাবে যে পুডিংটা হয়ে গিয়েছে, তার মানে একদম ক্লিন পুডিংটা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা হতে দিব, ঠান্ডা হওয়ার পরে ঢেলে এটাকে আমি কাটব। পুডিং অবশ্য সবাই বানাতে পারে, সেটা কঠিন তেমন কিছুই না। তো আমি আমার মতো করে দেখালাম, যদি আপনাদের ভালো লাগে আশা করি আপনারাও বানাবেন। তো আমি এখন এটা পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেল ছানার পুডিং। এটা অবশ্য যে যার পছন্দ মতো কাটতে পারেন, যে কোনোভাবেই কাটা যায়, কাটাটা কোনো ব্যাপার না, যার যার পছন্দ মতো। তৈরি হয়ে গেল আমার ছানার পুডিং, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।